হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন, বাংলাদেশে আগামীকাল 14 তারিখ থেকে, 14ই এপ্রিল থেকে আমাদের লকডাউন শুরু হবে 1 সপ্তাহের জন্য। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের এই লকডাউনের ভিতরে আমাদের অতি প্রয়োজনীয় যদি কাউরে বাইর হওয়া লাগে অথবা বাইরে যাওয়া লাগে, বাইরে যাওয়ার জন্য আপনাদের একটা কাগজ লাগবে, সেটা হচ্ছে মুভমেন্ট যে পাস, একটা মুভমেন্ট পাস লাগবে। কারণ এটা বাংলাদেশ পুলিশ আপনার একটা অ্যাপস বা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার একটা লিংক দেওয়া আছে, যে লিংকের মাধ্যমে ঢুকে আপনি আবেদন করবেন এবং সেখান থেকে একটা যে মুভমেন্ট পাস সেটা আপনি নিতে পারবেন। তো এই মুভমেন্ট পাসটা আসলে কিভাবে আপনারা আবেদন করবেন এটা নেওয়ার জন্য, তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রথমে আপনাকে মুভমেন্ট পাস নেওয়ার জন্য একটা লিংকে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। তারপরে আপনার একটা মুভমেন্ট যে গেট পাস হবে, অর্থাৎ মুভমেন্ট যে পাসটা হবে সেটা আপনি পাবেন। তো প্রথমে আপনাকে এটার জন্য সর্বপ্রথমে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আমি এ টু জেড আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন, সর্বপ্রথম মুভমেন্ট পাস নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা কম্পিউটার থেকে একটা ব্রাউজারে যেতে হবে। তো দেখেন, আমি এখানে একটা ব্রাউজারে আসলাম। আসার পরে আমার যে আমি এখানে একটা লিংক বসাইছি, দেখেন যে মুভমেন্ট পাস ডট পুলিশ ডট গভ ডট বিডি। তো এই লিঙ্কে আপনাদেরকে ঢুকতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। তো দেখেন, এই লিঙ্কটা দেওয়ার পরে আমি এখান থেকে আমি এখন ইন্টারফেস করে আমি এই সাইটটাতে ঢোকার চেষ্টা করব। তো দেখেন, আমার একটু এখানে লোডিং নিচ্ছে এবং এখানে দেখাচ্ছে কি ব্যাড গেটওয়ে, অর্থাৎ এই গেটওয়েতে ঢোকা যাচ্ছে না। তো এটা মূলত দেখানোর কারণ হচ্ছে যে আমাদের সার্ভারে অধিক চাপ পড়ার কারণে আমাদের এই সাইটটাতে ঢুকতে একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ একাধিক লোক একই টাইমে এখানে ঢোকার জন্য আপনার লিঙ্কটা অ্যাক্সেস করতে চাচ্ছে, যার কারণে আমাদের এটা ব্যাড গেটওয়ে দেখাচ্ছে। তো দেখেন, আমি দ্বিতীয়বার যখন রিলোড দিলাম, সাথে সাথে আমাদের দেখেন এখানে মুভমেন্ট পাসের যে আবেদন ফর্ম সেটা চলে আসছে। তো এখানে দেখেন যে জরুরি প্রয়োজনে আপনি একটু এই টুলটি ব্যবহারের মাধ্যমে আপনি একটা গেট পাস নিতে পারেন, অর্থাৎ মুভমেন্ট পাসটা নিতে পারেন। তো আপনার অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন, মুভমেন্ট পাসের জন্য আবেদন, তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন, ক্লিক করার পরে আমার আবারও আমার পেজটা লোডিং হচ্ছে। তো আপনারা একটু দেখেন, দেখেন আবারও কিন্তু দেখাচ্ছে যে ব্যাড গেটওয়ে, অর্থাৎ এই পেজটাতে ঢুকতে পারছে না। তো আমরা সেম ভাবে এখান থেকে রিলোড দিব, কারণ আমাদের এই পেজে একাধিক লোক একই টাইমে আবেদন করছে, যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমরা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রিলোড দিতে থাকবো। তো দেখেন, 2 বার রিলোড দেওয়ার পরে আমার পেজটা কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন যে একটা অপশন দিছে যে অনুগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটি দিন। দেখেন, কিন্তু এখানে মোবাইল নাম্বার যে দেবো সেটা কিন্তু নাই, কারণ কি এখানে দেখেন একটা অপশন আসছে, আই এম নট এ রোবট। তো প্রথমে আমি এটা সাবমিট করে নিব। দেখেন, আমার এখানে চাচ্ছে যে ট্রাফিক লাইট সিগন্যাল, তো আমি এখানে আমার যে ট্রাফিক লাইট সিগন্যাল আছে আমি এটা সিলেক্ট করে নেক্সট দেব। দেখেন, আবার চাচ্ছে ক্রস ওয়ার্ক, অর্থাৎ এটা আপনাকে দেখে চেক করে নিতে হবে যে আসলে এই যে ক্যাপচারটা আছে এটা আপনাকে প্রথমে সাবমিট করতে হবে। তো করার পরে দেখেন, আমি এখানে সাবমিট দিলাম, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিব। তো ফোন নাম্বার দেখেন, এখানে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। তো এটা আমার ফোন নাম্বার আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে কি করব, সাবমিট করব। তো আমি এখান থেকে সাবমিট করলাম। দেখেন, তো সাবমিট করার সময় দেখেন আমার আবারও কিন্তু লোডিং নিচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে একই টাইমে একাধিক লোক আপনার এই মুভমেন্ট যে আমাদের ওয়েবসাইটটা আছে এখানে ঢোকার চেষ্টা করছে, যার জন্য এমন হচ্ছে। তো আমি আবার এখান থেকে একটা রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পরে দেখেন এখানে আসছে যে আপনার মোবাইল নাম্বার এটা আমি দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে আসছে আপনার জন্ম তারিখ। তো আমি এখানে আমার যে জন্ম তারিখটা আছে আমি সেটা এখানে বসাবো। তো আমার জন্ম তারিখটা আমি এখানে বসাই, দেখেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটা বসাইলাম। তারপরে দেখেন এখানে আছে, আপনারা এখানে আরো একটু দেখতে পারেন যে আপনি জন্ম তারিখ কিভাবে লিখবেন। দেখেন, এখানে ঠিক যেভাবে আছে আপনি এভাবে লিখবেন, আপনার মাঝখানে কোনো স্পেস দেওয়া লাগবে না। এখানে দেখেন আপনার জন্ম তারিখ নিশ্চিত করুন, অর্থাৎ দ্বিতীয়বার আপনার জন্ম তারিখটা এখানে দিন। তো আমি এখানে আমার যে জন্ম তারিখটা সেটা দিলাম। তো দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন
এখান থেকে আমি এখন সাবমিট দিব। তো দেখেন আমার আবারও একটু লোডিং নিচ্ছে, দেখেন। তো দেখেন আমাদের এখানে আবারও কিন্তু রিলোড আছে, তো আমি এখান থেকে আবারও রিলোড দিব, কারণ আমি আগেই বলেছি যে এটা একাধিক লোক একসাথে অ্যাক্সেস করার কারণে আমাদের সার্ভারটা ডাউন হয়ে আছে, যার কারণে আমি এখান থেকে দ্বিতীয়বার আবারও এখান থেকে রিলোড দিব। যত সময় আমার এটা না হবে আমি ততক্ষণ এখান থেকে রিলোড দিব। তো দেখেন আমি যে রিলোড দেওয়ার পরে, দুইবার দেওয়ার পরে এখানে আসছে একটা জরুরি যে জিনিসটা আসছে, মেসেজটা আসছে, সেটা হলো যে আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য এ পাস নিতে হবে, একটি পাস একবার মাত্র ব্যবহারযোগ্য, যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাশের আবেদন করুন। অর্থাৎ আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার মুভমেন্ট পাসটা লাগবে, আপনি যেতে গেলে একটা লাগবে এবং আসার সময় অন্য আর একটা লাগবে। তো দেখেন এখানে আমার কিছু তথ্য চাওয়া হয়েছে যেটা আমি এখন এখান থেকে পূরণ করব। তো দেখেন এখানে লেখা আছে যে কোথা থেকে যাবেন, অর্থাৎ আপনি কোথা থেকে কোথায় যাবেন। তো আমি এখানে দিলাম যে আমি এখান থেকে আমি যেখান থেকে যাব আমি সেই জায়গাটার নাম দিলাম, দেখেন আমি এখান থেকে যাব আপনার থানা, অর্থাৎ আপনি যেখানে যাবেন তার সে নিয়ারেস্ট যে থানা আছে সেই থানাটা আমি এখানে লিখবো, বা আমি এখান থেকে দেখেন এখানে আছে প্লিজ ইন্টার থ্রি অর মোর ক্যারেক্টার, তো আমার যে থানা আছে আমি সেটা এখানে লিখবো। আমি এখান থেকে আমার এই দেখেন এই যে আমার থানাটা আসছে আমি এই থানাটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে লেখা আছে কোথায় যাবেন, আমি প্রথমে লিখছি আমি কোথা থেকে যাব, এখন লিখবো আমি কোথায় যাব। তো আমি এখান থেকে আমি লিখলাম যে আমি যেখানে যাব আমি জায়গাটা লিখলাম। এখন দেখেন এখানে লেখা আছে যে আপনার গন্তব্যের যে থানা সেই থানাটা এখানে সিলেক্ট করুন, তো আমি এই থানাটা এখানে লিখবো। তো দেখেন এখানে আমার যে থানাটা আসছে সেই থানাটা আমি সিলেক্ট করলাম। এখন দেখেন যে আপনার নাম, অর্থাৎ আপনার যে নাম আছে সেই নামটা আমি এখান থেকে লিখতে হবে, তো আমি আমার নামটা আমি এখান থেকে লিখলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে যে আপনার লিঙ্গ নির্বাচন করুন, তো আমি এখান থেকে আমি সিলেক্ট করলাম। তারপরে দেখেন আপনার বয়স, তো আপনার যে এজ আপনি সেটা এখানে লিখবেন, তো আমি আমার এজটা আমি লিখলাম। এখন দেখেন এখানে আছে যে আপনি কি কাজের জন্য বের হবেন, তো সাপোজ আমি এখান থেকে যাব আমি আমি ওষুধ ক্রয়ের জন্য যাব, তো আমি এখানে দিলাম যে মেডিসিন পারচেজ। এখন দেখেন এখানে লেখা আছে যে অনুগ্রহপূর্বক পাশের তারিখ ও সময় নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে টাইমে যাবেন সেই সময় এবং ডেটটা নির্বাচন করুন। তো আমি এখান থেকে আমি সাপোজ আমি 15 তারিখে যাব, দেখেন এখানে টাইমিং ক্লিক করলে আপনি এখান থেকে টাইমটা আপনি চেঞ্জ করতে পারবেন কম বেশি করে, তো আমি সাপোজ আমি 12টার সময় যাব। তো দেখেন এখন আছে আপনার পাশের মেয়াদ শেষ হওয়ার তারিখ ও সময়, অর্থাৎ কোন টাইমে আমার পাশের মেয়াদটা শেষ হবে সেটা দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে, অর্থাৎ আপনার 3 ঘন্টা টাইম পাবেন আপনি এই কাজটা করার জন্য। তো দেখেন আমি এটা চেঞ্জ না করে আমি এখন পরবর্তী অপশনে যাচ্ছি, দেখেন এখানে একটা অপশন আসছে আপনার আইডি টাইপ নির্বাচন করুন, তো আমি এখানে ক্লিক করার পরে আমি কিসের মাধ্যমে একটা আইডেন্টিফিকেশন দিব, তো আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে দিব, তো আমি এটা সিলেক্ট করে এখানে আমার আইডি নাম্বারটা বসাবো এখন। তো দেখেন আমি আমার আইডি নাম্বারটা বসাচ্ছি। তো এখানে আরেকটা অপশন আছে, দেখেন যে আপনি কি গাড়ি নিয়ে বেরোতে চান, তো যেহেতু আমার গাড়ি নাই সেহেতু আমি এখানে টিক দিব না। এখন দেখেন এখানে একটা অপশন আছে যে আপনার ছবি এখানে আপলোড করুন, তো আমি এখানে ছবি এখানে আপলোড করব। আপলোড করার একটা অপশন আছে, দেখেন এখানে ব্রাউজ একটা অপশন আছে, এখান থেকে আমি আমার যে ছবিটা আছে এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নেব, তো আমি এখানে আমার ছবিটা আমি আপলোড করে নিলাম। দেখেন এখন আমাকে কি করতে হবে, এখানে যে জমা দিন, এই জমা দিনে আমি ক্লিক করে আমার মুভমেন্টটা আমি যে অ্যাপ্লাই করলাম সেটা আমি সাবমিট করবো। তো দেখেন আমার আবারও কিন্তু এখানে আসছে যে রিকোয়েস্ট এন্টিটি টু লার্জ, অর্থাৎ আমার বেশি সময় নিয়ে ফেলছে, যার কারণে আমার এটা একটু সমস্যা হয়েছে। তো দেখেন আমি আবারও এখান থেকে রিলোড দিলাম। তো দেখেন এভাবে আবেদন করার পরে আপনাদের যে একটা পরবর্তী অপশন আসবে, আপনাদের পরবর্তী যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনার মুভমেন্ট পাশের একটা ফর্ম আসবে, সেটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তো ঠিক এভাবে আসলে আপনাদেরকে মুভমেন্ট পাশের জন্য আবেদন করতে হবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো হেল্প হয় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।